প্রচণ্ড গরমে রীতিমতো নাজেহাল বঙ্গবাসী। এরই মধ্যে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। কাল থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন ঘটবে। এর ফলে বাংলার একাধিক জেলায় চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির তাণ্ডব। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাগুলিতে কখন থেকে চলবে ঝড় বৃষ্টি তাণ্ডব, কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানালো? কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানব গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। উত্তরবঙ্গে লাগাতার চলছে বৃষ্টি, অন্যদিকে আবার গরমে পড়ছে দক্ষিণবঙ্গ। তাপমাত্রা যেন বেড়েই চলেছে উত্তরোত্তর। তবে এত গরমের মধ্যেও দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর দিল আবহাওয়া দপ্তর। নববর্ষেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রির ওপরই থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয়েছে হালকা মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আপাতত দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বৃষ্টি না হলেও 15 এপ্রিল সকালের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। দক্ষিণের জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতার কারণে তুঙ্গে থাকবে অস্বস্তি। বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম হাওয়ার কারণেই বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। আলিপুর আবহাওয়া দপ্তরে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আগামী 24 ঘন্টা লাগাতার বৃষ্টি চলবে পাহাড়ে। বৃষ্টিতে ভিজিতে পারে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5টি জেলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সকালের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও। ঝোড়ো হাওয়া বইতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আপাতত তাপমাত্রা খুব একটা পরিবর্তন হচ্ছে না, তবে আগামী 3 দিনে খানিক কমবে তাপমাত্রা। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। অধিকাংশ জেলাতেই সারাদিন ধরেই দমকা হাওয়া চলবে, যা কিছুটা স্বস্তি দিলেও বাড়াবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে।